বন্ধুরা আমি এখন ভিডিওটা করছি একটা শর্ট ভিডিও করবো বেশি বড় করব না তো এটা হচ্ছে আমার যে ভিডিওটা আমি গতকালকে রাত্রে আমি পোস্ট করেছিলাম হ্যাঁ তোমাদের এস টি টি দু হ্যাঁ এখানে আমি ভুলে আমি টেট বারবার বলে দিয়ে বলছিলাম তো এটা ভুলে বলেছি অ্যাকচুয়ালি এটা এস টি টি দু আমি আমার কমেন্ট বক্সেও এটা আমি উল্লেখ করে দিয়েছি এক নম্বর কথা দু নম্বর হচ্ছে দেখো তোমরা এখানে কমেন্ট বক্সে এই কোথায় গেল এই যে যেমন এখানে কি বিপদ জয় কলই সিক্স টু টু জিরো সে কমেন্টে বলছে সাবস্ক্রাইব এন্ড ভিউ জন্যে নি এইসব ভিডিও করে খাইয়া কাজ নাই মানে খাইয়া কাজ নাই আচ্ছা হ ভাই সাবস্ক্রাইব এন্ড ভিউ তো লাগে উইদাউট সাবস্ক্রাইব এন্ড ভিউজ আমি কি কইরা আমি ইয়ে এনকারেজ পামু কি কইরা মোটিভেটেড হুমু হ্যাঁ আর সাবস্ক্রাইবার ভিউ না পাইলে লোকেরা কি কইরা জানবো তুমি তো নিজের মতো স্বার্থবাদী স্বার্থপরের মতো তুমি কথাটা কইয়া দিলা কিন্তু তুমি অন্যের আর কথা চিন্তা করলা না তোমার মতো আরও স্বার্থপররা এখানে কমেন্ট করছে সেটাও পড়তাছি আমিও কইরা শোনাইতাসে ভালো কইরা শুনে লিখছে কি নির্মল রিয়াং টু থ্রি ফোর ফাইভ টু ও লিখেছে তোমরা শোনো বন্ধুরা তোমরা এত হিংসা কেন উপর সেই কারণে আজকে পড়াশোনা করছে পড়াশোনা আদৌ করছে না কলমের পুটকিটা পাস করছে কি লেখছে এটা এখানে হিংসার কি আছে রে আদালতের রায় দিছে আদালত কাহা দিছে যে এখানে ফিফটি পার্সেন্টের উপর রিজার্ভেশন যাইতো না ফিফটি পার্সেন্টের উপর রিজার্ভেশন যাইতে পারত না এটা ভারত সরকারের নিয়ম ভালো কইরা যায় না নে তো ওইটা উল্লঙ্ঘন করছে এটা হিংসার কিছু না ত্রিপুরা সরকার এখানে বাস দিছে আর সেই বাসের মধ্যে তেল লাগাইয়া তোমরা কইতাছো আরো ভালো করে আমরা আর আরো আরো বাস দো বুঝেনি আমার কথা কি উল্টা পাল্টা আমরা ত্রিপুরা কেস করুম তোমার কি কথা এটা হ্যাঁ কর কেস কর কিসের উপর করবি করবি কোন গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ড আছে উইদাউট গ্রাউন্ড করবি কোনো গ্রাউন্ড নাই কোনো গ্রাউন্ড নাই কেসটা সুপ্রিম কোর্টে বুঝে না বুঝলে আবার কই কেসটা সুপ্রিম কোর্টে ঠিক আছে এবং এটা সরকার করছে সমস্ত ইউরদের বিরুদ্ধে তুমি বুঝে বন্ধুরা এটা অ্যাকচুয়ালি ইউরদের বিরুদ্ধে করা এটা ইউরদের বিরুদ্ধে করা মানে এই যে এস টিদের যে একশো বাহাত্তরটা পোস্ট হ্যাঁ তো একশো বাহাত্তর জন ক্যান্ডিডেট কিন্তু পাওয়া যাবে না এটা আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর ক্যান্ডিডেট পাওয়া যাবে না আর এখানে বলা এখানে বলা আছে যে এখানে যে নিয়মটা এই ত্রিপুরা সরকার ফলো করছিল এটাকে অপবেক্ষে করে এটাকে মিস ইন্টারপ্রিট করে ত্রিপুরা সরকার ফলো করছিল ত্রিপুরা সরকার কি বলছিল যে এটা এই ইয়ে করছে কি বলে এটাকে কেরি ফরওয়ার্ড তো কেরি ফরওয়ার্ডের মধ্যেও নিয়ম আছে তুমি কেরি ফরওয়ার্ড করো বাট এটা যেন ফিফটি পার্সেন্টের আপার সিলিং লিমিটটা সিলিং লিমিটটা যেন কোনো ক্রস না করে সিলিং লিমিট ক্রস করতে পারবে না হ্যাঁ তুমি এটা ক্যারি ফরওয়ার্ড করো বাট তুমি সিলিং লিমিট ক্রস করতে পারবে না সেটা কিন্তু গভর্নমেন্টে আগে থেকে জানতো জেনে শুনেও এই ফাজামোটা করেছে এই ফাইজলামোটা করার মানে এই যে আজকে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন নতুন নতুন শুনতে পাচ্ছি কি নর্থ ডিস্ট্রিক্টে নাকি আরো একশো প্রায় একশো ষাটটা স্কুল বন্ধ করবে তো এরকমই যদি চলতে থাকে আর রিক্রুটমেন্ট হবে না ঠিক আছে বেকাররা বেকারত্ব হবে এরকম করে মানুষের সঙ্গে মানুষের এই দ্বন্দ্ব লাগিয়ে রাখবে আর ওদিক দিয়ে দুধ থেকে খিটটা ওরা খেয়ে নেবে ঠিক আছে এটা করে এটা অ্যাকচুয়ালি সরকারের একটা কুপ্রয়াস এই কুপ্রয়াসটা হচ্ছে শিক্ষা দপ্তরকে প্রাইভেটাইজেশন করা শিক্ষা দপ্তরকে তো করতে পারছে না তাহলে কি করতে হবে যত স্কুল আছে সমস্ত স্কুল বন্ধ করে দাও মার্চ করে দাও সংখ্যা কমিয়ে দাও এরপর আস্তে আস্তে প্রাইভেটে প্রাইভেট স্কুল বা প্রাইভেট ইনস্টিটিউশনের হাতে তুলে দাও দ্যাটস এট অপারেশন সাকসেসফুল এই হচ্ছে কুপ্রয়াস আরো আমি পড়ছি দেখো কি সুভাষ দেববর্মা 3114 লিখছে তোমরা আর খায়া কাম নাই শুধু এসটি 172 টা পাইবো শিওর ও তুই জানে তুই পরীক্ষা দিছে তোর পরিচিতরা আছে নাকি তারে কি ফালতু ফালতু কমেন্ট করে আলতু ফালতু কথা 172 টা এ কি কই কি না জানে না কিছু আলতু ফালতু কমেন্ট ব্যাস এইটুকুই বলার ছিল বন্ধুরা আরেকটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আমার কমেন্ট বক্সে কেউ কমিউনিটি নিয়ে লিখবে না যে ইসটিদের বিরুদ্ধে তিপ্রাসাদের বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে এমন কেউ কথা লিখবে না আমার কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া আমি ইনফরমেশন দিয়েছি আমি যদি কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে যেমন আমি ট্যাট বলে ফেলেছিলাম এস আমি প্রিভিয়াসলি ভিডিও করেছি মাত্রেই ভুল হতে পারে টু আর ইজ হিউম্যান তো সেই ক্ষেত্রে কমিউনিটি নিয়ে কেউ কথা বলবে না আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি আমার কমেন্টে আমার কমেন্ট বক্সে একদমই কমিউনাল হারমোনি নিয়ে কেউ কমেন্ট করবে না আমি অনেক তিপ্রাসাদার টিপ্রাসা ভাইদের যারা বোঝো না আমাকে ডাইরেক্ট ফোন করো ঠিক আছে না বুঝলে আমাকে ফোন করো কিন্তু আমার কমেন্ট বক্সে কমিউনাল হারমোনি নিয়ে একদম উল্টোপাল্টা পাল্টা কমেন্টস করবে না ঠিক আছে আমি কোনো কমিউনিটির বিরুদ্ধে কথা বলিনি কারোর কথা কোনো কিছুতে বলিনি এবং দু হাজার বাইশে যে রায়টা দিয়েছে এস দু হাজার বাইশের সেখানে কিন্তু কোর্টের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে ফিফটি পারসেন্ট সিলিং লিমিট যেন কোনো মতেই ইয়ে না হয় উল্লঙ্ঘন না হয় এবং এটা যেন ক্যারি ফরওয়ার্ড না করে ঠিক আছে কেরি ফরওয়ার্ডের মধ্যে নিয়ম ছিল ফিফটি পার্সেন্ট সিলিং লিমিটটা যেন মেনটেইন করা হয় এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছে লাস্ট অর্ডার সেই অর্ডারেও বলা হয়েছে কেস শেষ হয়নি কিন্তু যে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে এটাতে বলা হয়েছে যে এই আমাদের ত্রিপুরার যে মাননীয় উচ্চ আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টাতেই যেন সরকার নিজের অ্যাক্টিভিটি চালু রাখে বন্ধ যেত না যেন না করে কিন্তু সরকার তো একচুয়ালি হাত পা গুটিয়ে বন্ধ করে রেখেছে ঠিক আছে আগে জানবে তারপর কমেন্টস করবে না জেনে কমেন্টস করবে না এবং কমিউনিটি কমিউনাল হারমোনি নিয়ে একদমই বরদাস্ত করা হবে না এটা একদমই না এই সমস্ত বাজে কমেন্টস করবার আগে জিজ্ঞাসা করে নেবে জানবে আগে ফালতু কমেন্টস করবে না লাস্ট বাট নট লিস্ট যারা যারা ফালতু কমেন্টস করেছ তোমাদেরকে আমি বলছি তোমরা তোমাদের কমেন্টস ডিলিট করে দাও যেগুলো আমি পড়েছি ঠিক আছে এমন কোনো কমেন্টস করবে না যেগুলো নিয়ে কমিউনাল ইন্টিগ্রিটি কমিউনাল হারমোনি ডিস্টার্ব হয় ঠিক আছে এমন কোনো কিছু কমেন্ট বক্সে করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি ইনফরমেশন শেয়ার করেছি আমি কিন্তু কোথাও অন্য কোনো কথা বলিনি ঠিক আছে আমি যেটা বলেছি সেটা টোটালি উইদিন দ্য বাউন্ডারি উইদিন দ্য লিমিট যেটা মেমোরান্ডাম আছে যেটা কোর্টের ইনস্ট্রাকশন আছে মাননীয় কোর্টের ইনস্ট্রাকশন এই অর্ডার জাজমেন্ট ঠিক আছে জাজমেন্ট এবং অর্ডারের উপর আমি কথা বলেছি ঠিক আছে এর বাইরে কোনো কথা কিন্তু বা ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি এবং এটার মধ্যে কী কী সারকামস্টেন্সেস হতে পারে সেটা আমি বলেছি বাট তোমরা এটাকে অন্য গেলে নিয়ে যাচ্ছ তোমরা কারার তোমরা কারা হু দ্য হ্যাল আর ইউ পিপল ইউ অল আর ফ্কিং এন্টি সোশ্যাল এলিমেন্টস ইউ আর এন্টি ন্যাশনালিস্ট তাড়াতাড়ি ডিলিট করো এগুলো নাহলে আমি ইচ্ছা করলে আমিও ডিলিট করতে পারি আমি দেখতে চাই যে তোমরা কতটুকু তোমাদের চোখ খুলেছে ডিলিট করো নয়তো আমি ডিলিট করে দেবো